হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা আজকে রবিবার আজকে আমি দুপুরবেলা বেরিয়েছিলাম মাসিকে নিয়ে সহিনীর কাছে সহনির কাছে সহনিকে দিয়ে আসলাম সৈনির ওষুধ টাকা পয়সা সব দিয়ে আসলাম মাসিও ছিল কিন্তু তারপরে আমি কি করলাম যেন বন্ধুরা আমি সৈনিকে দেখার পর থেকে আমি কি করলাম আমি আমার ছোটদার বাড়ি চলে গেলাম ছোর্দা বাড়ি সল্টে ছোটদার সাথে অনেকদিন দেখা হয় না ছোদ্দা মাকে ডেকেছিলো তো ছোর্দার বাড়িতে চলে গেলাম ছোর্দার বাড়িতেই লাঞ্চ করলাম ওখানে ওর মেয়ে ওর বৌদি ভাইজি এবং দাদার সাথে খুব জমিয়ে আড্ডা বললাম গল্প করলাম তো এখন আমি বিশালে এসেছি তো বিশালে এসে একটু মানে শঙ্কর একটা প্রায়োরিটি ইয়ে ছিল একটা ডিম্যান্ড ছিল একটা ছোটো কৌটো ওর বিভিন্ন জিনিস পেন ড্রাইভ তার এগুলো রাখা ছিল তো একটা কৌটোর সেট কিনেছি আর যথারীতি আসলেই তো কিছু না কিছু উইস পিস্ট এবং ওয়ান পিস্টের মধ্যে ক্ল্যাশ বাজে তার মধ্যে একটা কিছু কিনে ফেললাম কয়েকটা জিনিস তো এখন আমি বাড়ি যাচ্ছি তো এই ঘটনাটা আমি বাড়িতে শীত করলে ধরা পড়বো আমি আমার শঙ্খ জানে না যে মামা বাড়ি গেছি শঙ্খ জানে ওকে নিয়ে বাড়ি যাব। তার জন্যই আমি তোমাদেরকে এইখানে আমি আমারই মানে ব্লগটা শুরু করে এবং এই ঘটনাটা তোমাদেরকে বললাম বাকি বাড়িতে গিয়ে দেখি কি শেয়ার করি নয়তো কালকেও তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো এবার বাড়ি যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো আজকে সানডে আমি তো সন্ধেবেলা তোমাদেরকে বাইরের থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম বলেছিলাম তোমাদের যা যা যেটা আমি বলেছিলাম সেখান থেকে কন্টিনিউ করছি ব্লগটা ব্লগটাকে আমি এই জিনিসটাকে এই দেখো এটা এইটা এটা কত সুন্দর এটা কিউট মানে কি বলবো এটা একটা গিফট এটা আমাকে দিয়েছে আমার ছোটদা কেমন লাগলো বলবে বন্ধুরা তো এবার কি হয়েছে এবার কিছু কিছু কথা বলি তোমাদেরকে আসলে লাইফস্টাইল ব্লগ করি অনেক দিন ধরে একদম রেগুলারের অ্যাক্টিভিটিটা শুরু মানে আগে যে এক মাস পুরো সেইভাবে রেগুলার প্রতিদিন আমি কি করছি সেটা তোমাদেরকে শেয়ার কর করতে পারছি না তবে আমি এখন থেকে রেগুলার ব্লগ মানে রেগুলার অ্যাক্টিভিটি তোমাদেরকে শেয়ার করব। তো আজকে সানডেতে আমি আজকে বলি আজকে আবার রবিবারটা কী করে কাটালাম আর কি তো আমি তো এইবার স্কুল খোলার পর থেকে আমি একটা ছোট্ট একটা আমার বুক মানে খাতার কপি আছে তার মধ্যে আমি ছোটো ছোটো করে একটু টু ডু লিস্ট করেছিলাম তো এই নভেম্বরের একটা চারটে সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহটা আমি টুডুল কি কী করার সেটা আমি করেছি তার মধ্যে গতকালকে ভিডিওতে মনে হয় শেয়ার করেছি আজকে যেটা বলবো আজকে টুডুলিস্ট ছিল আমাদের আমাকে সোহিনীকে নিয়ে যাওয়া এবং কে দেখতে যাওয়া সোহিনীর মেডিসিন সোহিনীর সবকিছু মাসে যেটা টাকা পয়সা দিতে হয় সেই সব বিষয়ে আমি প্রত্যেক মাসে একবারের তো মিনিমাম যাই কখনো কখনো দুবারও যেতে হয় তো আজকে আমাদের সেটা ছিল আর তো একটা বড় একটা বক্স কেনা হয়েছে মানে জামা কাপড়ের জন্য যে এইসব সব মানে অ্যালুমিনিয়ামের বক্স সবাই বলে অ্যালুমিনিয়াম ঠিক নয় টিনটাকে অ্যালুমিনিয়াম কোট করা আর কি তো চুলটাকে আমি কানের ওপাস দিয়ে দিচ্ছিলাম তো তারপরে সেটা কেনা সেটা কিনেছি আমি আমাদের লোকাল মার্কেট থেকে তো সেটা কিনে কয়েক বেশ কয়েকদিন আগে কিনে ঘরে রেখেছি অনেক বড় বেশ তো সেটাকে নিয়ে যাব কি করে কি করে তো মাসিকে বলেছি মাসি আমার সঙ্গে যাবে মাসি রাজি হয়েছে তো ট্যাক্সি করে ওই বাক্সটা নিয়ে গেছি এটা একটা আমার একটা বড় কাজ এইসব কাজ তো সচরাচর পরিবারে অন্যান্য পরিবারের ছেলেরাই করে বাবা করে দাদা করে ভাই করে তো আমি ওই ফিজিক্যাল লেবারের সবটাই আমাকে করতে হয় তো এটা একটা কোল্লাটা আমার একটা কাজ সৈনিক সাথে দেখা করেছি সৈনিক খুব ভালো আছে খুব মানে খুব খুশি আমার সাথে গল্প করলো আমি একটু নাড়ু নিয়ে গেছিলাম দিলাম খেলাম খেলো সব ঠিক আছে ওদের কম মানে হেড সাথে আমার একটুখানি একটু ইয়ে হয়েছে মানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা সেটা তোমাদেরকে ডিসকাস করলাম না যা গিয়ে সেটা আমি আমাকে ছোট ছোট মানে ছোট বড় যা কিছু হোক না কেন আমাকে অনেক মানে অনেক কষ্ট সহ্য করেছি সেগুলোকে আর নতুন করে আর ছোটো ছোটো তোমাদেরকে আর শেয়ার করব না অনেক আঘাত অনেক ব্যথা অনেক দুঃখ সেগুলো একদম পুরো বহন করে চলেছি তো সেগুলোকে প্রায় সেগুলোকে আমি ঠিক পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি এইটুকুই আমার বক্তব্য তারপরে ও তারপরে আমি ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম বিশালে আজকে আর বিগ বাজারে যাইনি বিশালে গিয়ে আমি কতগুলো কুশন কভার কিনলাম সেই কুশন কভার আমার তো এবার কালী পুজোর আগে আমি একটু ছোটোখাটো দেওয়ালি মানে একটু হোম ডে কিছু করি আর কি তো সেটার করা হলো না যা আমি কতগুলো কুশন কভার এটা আমার একটু মানে লিস্ট ছিল নট ওয়ান্ট লিস্ট তো শঙ্কর একটা খুব সুন্দর বক্স কিনে দিয়েছি এত বড়ো একটা বক্স বক্সের মধ্যে মেডিসিন রাখার আরও অনেক কিছু অন্যান্য আরও সব পরপর পরপর ওটা একটা কিনেছি সবগুলো তোমাদেরকে শেয়ার করলাম না আর আর তোমাদের গতকালকে যে ব্লগটা দিয়েছিলাম তখন বলেছিলাম আমার কিছু কিচেন ইউটেন্সিলস আমি অনলাইনে বুক করেছি সেগুলো এসেছে তো সেইগুলোর বিষয়ে আমি একটুখানি তোমাদেরকে দেখাবো দেখি ব্লগটা শেষ করব ওকে চলো আমার সবগুলোই অনেক ম্যাক্সিমামই বিনোদের জিনিস এসেছে আর কি তো এটা আজকেও বিনোদের একটা কড়াই এসেছে তা অ্যাকচুয়ালি কি বলো বন্ধুরা আমি একটু পুরনো হয়ে গেছে এই সমস্ত ইউটেন্সিলসগুলো একটুখানি চেঞ্জ করছি রান্নাঘরে তো আমি এই যেটা কিনেছি সেটা কিন্তু আমার একটা অলরেডি রয়েছে এটা আমার এটা এটা নন স্টিকের নেই তো এটা এটা যেটা কিনেছি এটা কিনে নন স্টিকের নেই এটা ছিল আমার অ্যালুমিনিয়ামের তো এটা নন স্টিক বলে এটা আমি কিনলাম তো এটা তরকা তরকা দেওয়ার যে প্যান্ট ছোট্ট এটা এটার দাম কত নিয়েছে একটু দেখতে হবে ভুলে গেছি দামটা কত নিয়েছে দুশো সত্তর টাকার এরকম দাম নিয়েছে মনে হয় খুব সম্ভব তো আমি এটা 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 একটা 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 এসেছে 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 আর একটা বড় একটা এসেছে এটা এখনো খুলিনি এই যেটা এটা একটা কড়াই খুলছি দেখাচ্ছি খুলে দেখাচ্ছি এটা কিন্তু বেশ বড় সাইজের এসেছে ইন্ডাকশান ফ্রেন্ডলি ইন্ডাকশান ফ্রেন্ডলি দেখো এটা এই যে পেছনটা কিন্তু হেভি এই যেরকম আমার এটা ছিল কিন্তু এটা অনেকটা বড় অনেকটা বড় সাইজ মানে এর থেকে ছোটো সাইজ হলে এটা রেগুলারি রান্না করতে একটু অসুবিধা হবে একটু বড় হয়ে গেছে সরি তো আমার পুরনো যে ইয়ে রয়েছে মানে এটা সরি পুরনো যে আমার মিক্সার গ্রাইন্ডার সেটাকে আমি বিদায় করবো এবার বিদায় করে আমি একটা এই জিনিস কিনেছি এই জিনিস আমি দেখিনি সকালে এসেছে আমি এগুলো রেখেই চলে গেছি আমি এগুলো ব্যবহার জানলাম না তবে আমার এটা খুব পছন্দের এই যেগুলো একটা দুটো আর একটা তিনটে আছে তিনটে অপারেটার্স নিলাম এই যে লেজার লেস্টার লেস্টার আমি জানি না এই কোম্পানিটা হবে আমি তো রিভিউটা দেখলাম এই হচ্ছে গিয়ে আমার এটা আমার অনেক বড় আমার সেটা দুবার সাড়াই করা হয়েছে আর সাড়াই ইচ্ছে করছে না বারবার নিয়ে যাও নিয়ে যাও সবার এটা আর একটা আমার স্পাইস র্যাক সেটা যদিও প্লাস্টিক প্রাইস স্পাইস র্যাক কিছু করার নেই আমি আস্তে আস্তে এক সবাই স্টিল কিনছে কাঁচের কিনছে আর আমি আমি সেই পুরোনো দিন পুরো সেই আমার এইগুলোতেই আমি এগুলো এর মধ্যে মশলা রাখব তো এক দুই তিন চার ষোলোটা আছে ষোলো পিস আছে তো আমার এটা খুব ভালো লেগেছে এটার দাম কত নিয়েছে ছশো ঊনপঞ্চাশ মনে হয় ঠিক দাম বললাম তো মনে পড়ছে না অ্যাকচুয়ালি আমি এবার জমিয়ে সুন্দর সুন্দর করে রেসিপি তোমাদেরকে শেয়ার করব আর এবার পিঠে পিঠে আসছে কেক আসছে পায়েস হবে রকম সবজি আজকাল শীতের সবজি আসছে নানা রকম প্রিপারেশান শুরু করব আবার আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে আর আমার এই এইগুলো আমার একটু বাকি ছিল কিন্তু কড়াইটা বড্ড বড় সাইজ ভাই এই সাইজে রান্না করা যাবে না এ পাঁচ কেজি মাংস ধরবে এখানে মানে তিন তো মাংস ধরবেই তো একটু বড় দেখা যাক এটা সাইজটা আমার আমি স্টাডি করে অতটা সাইজটাকে আমি অত বুঝতে পারিনি যাকে এটা একটু বড় স্বর রান্নার জন্য হবে কিন্তু স্টিলের যেগুলো অন্যগুলো রয়েছে তাতে আমার দারুণভাবে চলে যাবে আর ঠিকঠাক হয়ে যাবে আমি এই শপিংয়ে খুব খুশি 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 তোমরা আমার সঙ্গে থেকো আর আমার পাশে থাকবে আমাকে সাবস্ক্রিপশান করবে সাবস্ক্রাইব করবে বেলাইকানকে টিপে দিয়ে সমস্ত নোটিফিকেশান তোমার মোবাইলে আগে যাবে আর আমি তোমাদেরকে মোটিভেশনাল ব্লগ ট্রাভেল ব্লগ তারপরে স্পিরিচুয়াল ব্লগ ফ্যাশান ব্লগ ড্রেসের ড্রেসজনিত আর এমনি রেগুলার অ্যাক্টিভিটি গান টান এমনি গল্প কথা রান্নাবান্না এগুলো তো আছেই অল পারপাসে আমি তোমাদের সঙ্গে থাকবো আমাকে তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে আমাকে বলো আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে পারি টাটা ভালো থেকো কে